এই জগৎবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি নতুন আলাপ নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা কোরআন খুলি, কোরআন পড়ি, কিন্তু বোঝার সাধ্য সকলের হয়নি। তবে আমি আল্লাহর কথা থেকে আমি কিছু কিছু কথা যতটুকু বুঝেছি আপনাদের সামনে পেশ করব। এখন দেখি আপনারা কি বলেন। যে আল্লাহ একটা কথা বলেছে যে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তবে যে চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সূর্য যা কিছু আছে আল্লাহর হুকুম ছাড়া তারা চলে না, তবে গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র যা কিছু আছে সমস্ত কিছু যদি আল্লাহর অর্ডার ছাড়া না চলে, তাহলে আমি একটা কথা বলতে চাই যে আপনার ঘরের মধ্যে বসবাস করতে গিয়া খাট আছে, শোকেস আছে, টেবিল আছে, এখন এগুলো সমস্ত কিছু আপনি কিনে এনেছেন, এগুলো আপনার আয়ত্ত দিন, কিন্তু টেবিলকে যদি আপনি বলেন হে টেবিল তুমি এখান থেকে সরে যাও, তো সরে যাবে কিভাবে? টেবিলের কান, চোখ, নখ, নাক, মুখ, প্রাণ কোনোটাই নেই। তাহলে টেবিলের যদি প্রাণ না থাকে, সুকেজের যদি প্রাণ না থাকে, তাহলে এটাকে বললেও কিন্তু সেটা সরবে না, বা এটা নিয়ে আসো এটা করবে না, করতে পারবে না, তার মানে এটা জড় বস্তু। তাহলে আল্লাহর কথা অনুসারে বোঝা যায় যে আল্লাহ সূর্যকে যদি বলে সূর্য উদিত হ, তাহলে সূর্যটা উদিত হয়, তাহলে বোঝা গেল আল্লাহর কথা শুনতে পায়। আচ্ছা, তাহলে বোঝা গেল সূর্যের কান আছে। আর যদি বলি যে সূর্য, হে সূর্য তুমি আলো দাও, তখন আল্লাহর কথা অনুসারে আলো দিতে শুরু করেছে, তাহলে বোঝা গেল যে সূর্যের জ্ঞান আছে এবং সে আল্লাহর কথা বোঝার জ্ঞান আছে এবং পাওয়ার দেওয়ার শক্তি আছে। তবে যে কথাটি আজকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ কিন্তু কোরআনে এমন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আমরা চিন্তা করি না, বিদায় আমরা বুঝতে পারি না, তবে আল্লাহর কথা থেকে অনেক কথাই বোঝা যায়। আল্লাহ বলতেছে যে আমি রাজ্জাক নামে আমি রিজিক দাতা, রহমান নামে আমি মানুষের উপর রহমত নাজিল করি। আবার কি বলেছেন, ইয়া বাতিনু, আল্লাহ বলেছে আমি গুপ্ত জ্ঞান এবং প্রকাশ জ্ঞান দুটো জ্ঞানেরই অধিকারী, এবং আমি যাকে ইচ্ছা করি এই জ্ঞান দান করি। তবে হে জগৎবাসী, আজকের মূল বিষয়টি হল যে গ্রহ, নক্ষত্র, তারা সমস্ত আল্লাহর সৃষ্টিতে, সৌরজগতে যা কিছু আছে আল্লাহর হুকুম ছাড়া কিছুই চলে না। তবে আমি যদি একটা টেবিলকে হুকুম করি, টেবিলটা কিন্তু সরবে না, তাহলে টেবিল সরবে কী করে? টেবিলের তো আর প্রাণ নেই। তবে পৃথিবীতে আমরা এসেছি, সৌরজগৎ বা আকাশের দিকে যদি তাকাই, সূর্য, তারা, নক্ষত্র অনেক কিছু আমরা দেখতে পাই, তবে এরা আল্লাহর কথা অনুসারে চলে, আল্লাহর কথার বাহিরে চলে না, আল্লাহ যেদিকে নির্দেশ দেয় সেটাই করে। তাহলে করে যেহেতু, তাহলে করার মতো তার হাত, পা, নখ, নাক, চোখ, কান, জ্ঞান, বিবেক সবই আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তবে যে আমরা একটা কথা বলে থাকি যে হ্যাঁ আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, কিন্তু এই কথাটার মধ্যে কত বড় একটা রহস্য লুকানো আছে। যে যদি কেউ এই পৃথিবীতে আধ্যাত্মিক জগতে পারদর্শী হয় এবং সাধারণ জগতে পারদর্শী হয়, আমি এরকম লোককে বলবো যে আমার এই কথাটি জাস্টিফাই করা হোক, যে গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, সমস্ত গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র সমস্ত কিছু প্রাণ আছে, আর প্রাণ যেহেতু আছে, তাহলে এই প্রাণটা সঞ্চার করেছে আল্লাহ কোথায়? তাহলে তাদের দেহ আছে এবং সেই দেহের ভিতরে এই প্রাণ আছে, আর প্রাণ আছে বলেই তার মস্তিষ্ক আছে, জ্ঞান আছে, সে কথা বলতে পারে, কথা শুনতে পারে এবং আল্লাহর কথা অনুসারে তারা কাজ করে। তবে হে জগৎবাসী,
জানি না আমার এই কথাগুলো কে নেবে। তবে অনেকে আমাকে মন্তব্য খারাপ করতে পারেন, যেহেতু কথাটা যদি খেয়াল না করা হয় তাহলে মন্তব্য খারাপ করতে পারেন। তবে আমার যে কথাটি, যে আল্লাহ হুকুম করে, আল্লাহর হুকুমে সব কিছু হয়, সবাই আল্লাহর হুকুম মানে, কিন্তু এই যে কথাটি আল্লাহ কি কাউকে ভেঙে বলেছে? শুধু এতটুকুই বলেছে, সমস্ত সৃষ্টি জগৎ আমার হুকুম ছাড়া চলে না, আমি আল্লাহর হুকুমে সমস্ত সৃষ্টি জগৎ চলে। তবে দেখবেন একটা গাছ, এই গাছটা তো কাঠ, কিন্তু এটা যখন গাছটা যখন মারা যাবে তখন কিন্তু জড় বস্তু হয়ে যাবে। তো দেখা যায় যে এই গাছের যে বিষয়টা, এটা কিন্তু ছোট থেকে বড় হয়েছে, তাহলে এটার মধ্যে প্রাণ আছে, এবং গাছ অলি আউলিয়া নবী রাসুলদের কথা শোনে। তা নবুয়াতের যুগে যদি যাই তাহলে দেখা যায় যে জাকারিয়া নবী গাছের কাছে আশ্রয় চেয়েছিল, তখন গাছ ফাঁকা হয়ে তাকে ভিতরে আশ্রয় দিয়েছিল। তাহলে বোঝা গেল গাছ কথা বুঝে, যে গাছ সাথে সাথে দুই ভাগ হয়ে গেল, গাছের ভিতরে চলে গেল। কিন্তু বাঁচাতে না পারুক, আজকের কথার যেই বিষয়টা সেটা হলো যে গাছের প্রাণ আছে বলেই কিন্তু গাছ ফাঁকা হয়েছে। তো সমস্ত সৌরজগৎ, সমস্ত সৃষ্টির মধ্যে দেখা যায় সমস্ত সৃষ্টি আল্লাহর কথায় চলতেছে, আল্লাহর স্টেটমেন্ট যতক্ষণ না পাবে ততক্ষণ তারা একটা নিজের থেকে কোনো কাজ করবে না। তো আজকের বিষয়টি আমি, হে জগৎবাসী, আপনাদের সকলের সামনে কেন তুলে ধরলাম, যে সেই বিষয়টি হলো যে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাহলে সূর্য হইতেও মানুষ শ্রেষ্ঠ, চন্দ্র হইতেও মানুষ শ্রেষ্ঠ, এবং তারা নক্ষত্র সমস্ত কিছু হইতে মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা, মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিয়েছি তাই বলতেছি আমরা মানুষ হয়ে জন্মেছি, আসলে ভিতরটা মানুষ হওয়ার কথা বলা হয়েছে। উপর দিয়ে মানুষের বেশ, আর ভিতরে যদি থাকে শয়তানের শেষ, তাহলে কিন্তু হবে না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো এই কারণেই করা হলো যে আল্লাহর কিছু কথার এমন কিছু বিষয় আছে যা সকলে বোঝে না, যার ফলে এই কোরআন জ্ঞানের বই, জ্ঞানের গ্রন্থ, যে এই কোরআনকে বুঝিয়া যদি কেউ চলতে পারে সে পৃথিবীতে কখনোই ঠেকবে না, আটকাবে না, এবং হাসরেও আটকাবে না। তাই বলি কোরআন কিন্তু সকলেই পড়তে পারে, কিন্তু পড়তে পারলে কি হবে, এটার মধ্যে যা বোঝানো হয়েছে সেটা তার করা হয় না। তো যাই হোক, আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফেজ।